हे गाइस व्हाट्सअप वेलकम टू माय यूट्यूब चैनल द कैश लाइफ। हमें विशाल आबार चले चैनल नतून वीडियो निये। एखन आमी आछि कोचबिहार प्यालेसेर पेछन रास्ताटाय। देखते ही पाच्छेन कि एखान थेके भिउटा खूब सुंदर लागछे। एकदिन ये प्यालेसटाके निये वीडियो करब, किन्तु बर्तमाने लकडाउनेर जन्य प्यालेस बंध आछे। जखन खुलबे तखन प्यालेस निये एकटु वीडियो करब। आज के खूब एक्साइटेड आछि, कारण अनेक दिन पर स्कूटी निये बेरोलाम, एकटु राइडे जाब। बेशी दूर जाब ना, बाड़ी आमार बाड़ीर थेके तो 50-60 किलोमीटर मध्येई थाकब। तो वीडियो आज के खूब मजा हबे, पुरो वीडियोटी देखुन साथे थाकुन। आज के राइडे आमार साथे आमार एकटा बंधुओ थाकबे। तो देखे नाओ, ए जे आमार बंधु, ओर नाम लाहे। ए स्कूटीटा जे देखछो एटा ओरी, नतून किनेछे, रिसेंट हलो कयेकदिन, किन्तु एखोनो ट्रिट देयनि, जानि ना दिबे किना। तो पुरो भिडियोटी देखो। एखन आमरा एखान थेके एखन डिसाइड करिनि कोथाय जाब, तो जेते जेते डिसाइड करब। तो एखन आमरा आछि खागड़ाबाड़ी मोड़े। एखान थेके आमरा बादिके जाब, माने पुंडीबाड़ी रास्ताटाय, कारण आमरा दुजन जेते जेते डिसाइड करलाम जेहेतु बेशी दूरे जाब ना, काछेई थाकबो, ताई रसमतीतेई जावा जाक। खूब सुंदर जायगा। आमरा बादिके पुंडीबाड़ी रास्ता दिये जाच्छि। कुछ और भी मांगे रास्ते आगे, वहां से आगे जिंदगी से चल, कुछ और भी मांगे। क्यों सोचना है जाना कहां, जाए वही ले जाए जहां, बेसब्रिया तो আমরা এখন আছি পুন্ডিবাড়ির যে ফ্লাইওভারটা আছে সেখানে। এখান থেকে চারদিকটা খুব সুন্দর লাগছে দেখতে। এই যে এখানে আমরা কিছুক্ষণ বসবো, কারণ যে রোদ উঠেছে পুরো হাঁপিয়ে গেছে, চুল টুল পুরো গেছে এলোমেলো হয়ে। তা এখানে কিছুক্ষণ বসবো, জল খাবো, তারপর এখান থেকে আবার রওনা দেব। का दरिया बह ही गया, इश्क इबादत बन ही गया, खुद को मुझे तू सौंप दे, मेरी जरूरत तू बन गया। बात दिल की रोने की सच कह रहा, तेरी कसम तेरे बिन अब न लेंगे एक भी दम, तुझे कितना चाहने लगे हम, तेरे बिन अब न लेंगे एक भी दम, तुझे कितना चाहने लगे हम।
तेरे साथ हो जाएंगे खत्म। तुझे कितना चाहने लगे हम। গলিটা ঢোকার আগে একটু স্লো করবি, আর একটু আগে গলিটা আছে একটু স্লো করবি। হ্যাঁ এই গলিটাই একটু স্লো কর। তো এখন আমরা আছি পুটিমানির সামনে সোজা সোনাপুর, আমরা বাদিকে যাব, চল। এই যে বাদিকে আমরা গেলাম, এদিকে রসমতি রাস্তাটা এখানে খুব খারাপ। রাস্তাটা খুব খারাপ আপনারা দেখতেই পাচ্ছেন। তো এদিক দিয়ে সোজা একদম রসমতি। कदमों पे तेरे बादल झुकेंगे जब तक तुझे एहसास है। जागीर तेरी तेरा खजाना, ये तश्नगी है ये प्यास है। क्यों रोकना তো এখন আমরা রসমতির সামনে চলে এসেছি। রসমতিতে ঢুকতে তার আগে একটা ছোট্ট ব্রিজ পড়ে, এই যে সেই ব্রিজটা। দাদা, এই নদীতে মাছ আছে? ভালো মাছ আছে না? মাছ থাকবেই না কেন? আর এসে যে আর হচ্ছে এসে ফরেস্টে ঢুকতে দিচ্ছে না, এখন তো বন্ধ আছে। মানে সামনে একটু যাওয়া যাবে, তাই তো? চল একটু সামনে গিয়ে দেখি কি অবস্থা। তো এখন আমরা রসমতি ফরেস্টের সামনে চলে এলাম, ভেতরে যাচ্ছি। জানি না ঢুকতে দেবে কি না, কারণ যেহেতু লকডাউন চলছে, তাও দেখি গিয়ে যদি ঢুকতে দেয়। না না ওইটা ওইদিকে, এটা আলাদা একটা। ঢুকতে মনে হয় দিবে না, থাম দেখি এখানে।
থাম 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 দই দিবেন না যাও অফিসে যা পারমিশন ধরে ও অর্ডার নিয়ে আসতে লাগবে এত দূর আসলাম ওরা মানে আসার পর আমরা যখন ভেতরে ঢুকতে গেলাম ওরা গাড়ি আটকে দিল গাড়ি আটকে দিয়ে তো ওরা গাড়ি আটকে দিয়ে বললো যে না যেহেতু লকডাউন চলছে তাই ভেতরে যাওয়া যাবে না তাও আমরা অনেক রিকোয়েস্ট করলাম রিকোয়েস্ট করার পর যে গার্ড কাকু ছিল সে খুব ভালো সে বললো ঠিক আছে তোমরা তাহলে স্কুটিটা রেখে একটু এদিকে হেঁটে আসো যেহেতু তোমরা এত দূর থেকে আসলে ভিডিও বানাবে তার জন্য তাই আমরা একটু সামনে হাঁটছি বেশি যেহেতু যাওয়া যাচ্ছে না তাই যদি যেতে যেতে পারমিশন দিত তাহলে সামনে যে ওয়াচ টাওয়ার ছিল সেখানে গিয়ে অনেক সুন্দর ভিউ দেখা যেত তো আমরা একটু হাঁটি এখান থেকে খুব সুন্দর লাগছে এই যে মনে হয় অনেকদিন পর মানে এরকম একটা শান্ত পরিবেশে এসে খুব ভালো লাগছে মানে কি বলবো মাইন্ডটা একদম ফ্রেশ একদম মানে না এলে বুঝতে পারবেন না এত সুন্দর হচ্ছে একদম শান্ত সাইলেন্ট পুরো তো যেহেতু আমাদের ফরেস্টে আমরা ঢুকতে গেলাম বাট গার্ড আমাদের ঢুকতে দিল না এত দূর থেকে আসলাম তাও রিকোয়েস্ট করলাম তাও ঢুকতে দিল না তার জন্য আমরা সেই রসমতিতে যে পিকনিক স্পট আছে সেখানেই আসলাম সেখানে এখন একটু বসি যেহেতু ঢুকতে দিল না এখন কী করা যাবে তো এখানেই আমরা কিছুক্ষণ রেস্ট নিই তো এই যে রসমতি সে পিকনিক স্পট এটাও খুব সুন্দর এখানে তো মনে হচ্ছে ওখানে অনেকে মাছ মারছে তা একটু যাই দেখি আমার অবশ্য মাছ মারা দেখতে ভালো লাগে তো এখানে দুজন খুব ছোট ছোট ভাই আমার মাছ ধরছে এরা ভাই মাছ পেয়েছিস এরা দুজন দুজন খুব সুন্দরভাবে মাছ ধরছে পেয়েছিস মাছ পাইনি আশা করি এরা মাছ পাবে এরা মনে হয় লজ্জা পেয়েছে কি হয়েছে তোদের ও ওটা জলে চলে গেছে না ভাই হাই করে দে ভাই হাই করে দে হাই করে দে তোদের নাম কি এদিকে ঘুরে বল এদিকে ঘুরে বল আমার নাম মলয় সরকার আমার নাম সৌরভ সরকার তো আমার দুই ভাই মলয় আর সৌরভ ওরা মাছ ধরছে তো আমরা এখানে রেস্ট নেই দেখি ওরা মাছ পায় কি না তো এই ভাই অনেকক্ষণ চেষ্টা করলো আনতে পারলো না তো সে নিজেই ডিসাইড করলো যে সে যে নিজেই নামবে জলে ভাই পুরো জলে নেমে গেছে ভাই মাছ কেমন আসছে কতগুলি পাইলি মাত্র আসলি আমি একটা ট্রাই করি হ্যাঁ কোথায়
তো যে লাহে ও তো মাছ ছড়া দেখে থাকতে পারলো না, ও দেখি মাছ ধরতে শুরু করে দিল। কিরে মাছ পেলি তুই? না ভাই ট্রাই করতেছি অনেকদিন পর। তা ওকে দেখে তো আমারও এক্সাইটমেন্ট বেড়ে গেল, আমিও এখন একটু ভাবছি তাহলে আমিও মাছ ধরার চেষ্টা করি। আর ওদিকে ভাই তো পাইনি, সে জল থেকে তখন থেকে জল ঝাপটাচ্ছে কিন্তু তাও আনতে পারছে না। অবশেষে এগিয়ে যাচ্ছে, দেখা যাক সে শেষ পর্যন্ত সাকসেস হয় কি না। মনে হচ্ছে সে পাবে এটা আনতে। ভাই মাছ তো কথা বলে না ভাই, ভাই মাছ কথা বলতেছে না তো ভাই। অ্যাটলিস্ট সাকসেস হয়ে গেছে তার কাজে। কটেস কটেস পুরো মনে হলো যুদ্ধ করে জয়ী সৈনিক ফিরলো বাড়িতে। এই যে ভাই কি দেখিয়ে দেখ কি ছিল, তুলে দেখে হাতটা তুলে দেখা। এই যে ভাই অ্যাটলিস্ট জিতে গেল তার খেলায়। তো দেখা যাক সে কি কি মাছ ধরে এখন। তো ওদের দেখে আমারও থাক নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এখনো আজ পর্যন্ত মাছ ধরিনি, আজকে ফার্স্ট ট্রাই করছি, দেখি যদি বাই চান্স বড় রুই বা কাতল ওঠে, চেষ্টা করি। এবার ফেলা যাবে না, সোজা তিল মারবো। সামনে বসে দেন না, পড়া ছেড়ে দিব, ছেড়ে দিব এইভাবে। যদি ফুলতা এই এই কাঠিটা যদি বিপদ হয় উঠে ফেলবে। আমি একটু চেষ্টা করি। ভাই তুই এরকম করেই থাকবি, মাছ উঠবে না। এইখানে পাতলে হবে না তুই। কোথায়? এই দিকটা বেশি জলে পাত। দাদা লাগবে না তোর এইখানে। এই যে যদি রুই ওঠে তাহলে কিন্তু আমার, যদি ট্যাংরা ওঠে এটা আমার। আরে তোমার তো অ্যাটলিস্ট অনেক চেষ্টা করলাম কিন্তু মাছ একটা উঠলো না। তো ভাই ওরাও চেষ্টা করলো, ওরাও কোনো মাছ ধরতে পারলো না, তাই ওরা এখন বললো অন্য জায়গায় যাবে, ওদিকে কটেছে। তা ভাই টাটা করে দে, আজকে ভিডিও এই পর্যন্তই। মনটা একটু খারাপ লাগছে কারণ এত দূর থেকে আসলাম, ভেতরে ঢুকতে পারলাম না, আপ তোমাদেরও দেখাতে পারলাম না ভেতরটা। কিন্তু মানে গার্ডদের অনেক রিকোয়েস্ট করলাম, ওরাও বললো, কিন্তু ওদেরও তো একটা অর্ডার আছে, তাই ওদেরও কোনো দোষ নেই। তা আবার লকডাউন খুললে আরেকদিন আসবো। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও, চ্যানেলটিকে লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনে ক্লিক করে দাও, আর প্রচুর পরিমাণে শেয়ার করো সুন্দর ভিডিও পাওয়ার জন্য।